শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রায় আবু রায়হান চৌধুরী। আমার পিতা মৃত প্রফেসর এ বি এম সুলতানুল আলম চৌধুরী, আমার মাতা ফরকুন্দা আলম, এবং আমি 11 জামাল খান রোড চট্টগ্রামের অধিবাসী, এবং আমার আসল দেশের বাড়ি হচ্ছে বহদ্দারবাড়ি, 5 লাইন থানা চট্টগ্রাম। 1971 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আপনি কি করতেন, কিভাবে যুদ্ধে গেলেন? আমার যতটুকু স্মরণে আছে, তাওহিদুল করিম কাজল, আমরা চিরা কমার্স কলেজে পড়তাম, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। 71-এর অগস্ট মাসে ও আমাকে যোগাযোগ করে এবং তখন আমরা জয়েন করি। আমার সঙ্গে আরও 2-3 জন ছিল, আমানুল্লাহ, মুস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন মিন্টু এবং আরও অনেকজন ছিল। আমরা মোটমাট 10 জন ছিলাম এই গ্রুপে। তো আমরা তখন দেখা করলাম মনসুর ভাইয়ের পাশে। মনসুর ভাই শাহাদত করেছেন, ওনাকে যারা আপনার আলবদররা যুদ্ধ আমাদের জানাতে আছে, আলবদর ওনাকে ধরে নিয়ে গিয়েছিলো। মনসুর ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের কিছু সংখ্যক মুক্তিযোদ্ধাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা, এবং ওই সময় রেজাউল করিম বাচ্চুকে ওখানকার নেতৃত্ব দেওয়া হয়েছিল। তো উনি ছিলেন এক সেই সময় আমাদের জানা মতো লিডার। এবং পরে আমরা জানতে পেরেছি যে আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি যে আসল আমাদের যে কমান্ডার ছিলেন, ওনার নাম ছিল ডক্টর মাহফুজ রহমান, তিনি KC-3 গ্রুপের কমান্ডার ছিলেন এবং উনি সবাইকে কোঅর্ডিনেট করতেন। কিন্তু আমরা একজন আরেকজনকে চিনতাম না, কারণ চিনতাম না, কারণ গরিলা, আমরা যখন গরিলা বাহিনীতে যোগ দিয়েছি ওখানে আমাদের যোগাযোগ একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে খুব কম ছিল, কারণ আমরা একজন আরেকজনের জন্য পরিচয় দিতে না, যদি আমি ধরা পড়ি যেন আমি অন্য কাউকে ধরিয়ে দিতে না পারি, এই জন্যই আমরা খুব সতর্ক ছিলাম এসব ব্যাপারে। তো যখন আমাদের এই সংগঠন শুরু হয় আমরা আস্তে আস্তে শিক্ষা নিই, আস্তে আস্তে ট্রেনিং নিই, এবং ওনার আমাদেরকে যে ট্রেনিং দিয়েছে সে সময় আরেকজন ছিলেন, তিনি ভারত থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন, ওনার নাম ছিল রকিবুল হোসেন, পুরো নামটা আমার মনে পড়ছে না, উনি এখন ক্যানাডায় আছেন, ওনার সঙ্গে আমার যোগাযোগও আছে ক্যানাডায়। ও মসুয়া ঝর্ণা লাইনের ভিতর থেকে একটা রাস্তা ছিল, আমরা ভিতরে গিয়ে একটা গ্রাম অঞ্চলে, ওখানে একটা ছোট্ট পুরে ঘর ছিল, ট্রেনিং নিয়ে রকিবের কাছ থেকে অনেক শিক্ষা পেলাম, কেমন করে গ্রেনেড শুরু করতে হয়, কেমন করে প্লাস্টিক এক্সপ্লোসিভ তৈরি করতে হয়, কেমন করে এক্সপ্লোসিভের ভিতরে সেফটি ফিউজ ঢুকাতে হয়, ডিটোনেটর ঢুকাতে হয়,
এগুলি সব শিখলাম, এগুলি নিয়ে এগুলি আমরা অনেক কারুকার্যের ভেতর দিয়ে এগুলিকে আমরা ট্রান্সফার করতাম এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা কোনো সময় বাজারের ব্যাগে নিয়ে যেতাম, কোনো সময় কচুর ব্যাগে নিয়ে যেতাম, মানুষ যেন চিনতে না পারে। এবং একটা শর্ট ইয়ে দেব যে আমরা অনেকগুলো অপারেশন করেছি। আমার মনে হয় চিরঙের মধ্যে আমাদের কেচি থ্রি গ্রুপটা ছিল খুবই অ্যাক্টিভ ওই সময়। মনে আছে আমরা হ্যামসেন লেনে ট্রান্সফর্মার উড়াতে গেছি, সময় ওটা ছিল সন্ধ্যার সময়, আশেপাশে অনেক লোক, কিন্তু আমরা গিয়েছিলাম। আমার মনে আছে তাওহিদুল করিম কাজল ছিল আমার সাথে, আমি ছিলাম, আমানুল্লাহ ছিল, দেলাওয়ার হোসেন আমাদের সঙ্গে ছিল। আমরা সবসময় যখন একটা অপারেশন করতে যেতাম, একজন ছিল মেন যে জিনিসটা তৈরি করবে, আর তিন চারজন ছিল ওরা ইয়ে করতো, অবজার্ভ করতো আশেপাশে কোনো ডেঞ্জার আছে কি না, কোনো ইয়ে আছে নাকি, কেন সতর্ক কিছু ছিল। আর আমাদের আরেকটা নিয়ম ছিল যে কোনো জিনিস একটা ব্যাগে যদি আমরা নিয়ে যাচ্ছি, ওই ব্যাগটা যেন ওইখানে না থাকে, সরিয়ে ফেলি উইদিন এ সেকেন্ড। জিনিসটা যখন নেওয়া হলো উইদিন এ সেকেন্ড আমরা ওই জিনিসগুলিকে ওখান থেকে গাইড করে দিতাম যেন কারো হাতে এটা ধরা না পড়ে। তো ওই দিন একটা ব্রিফ কেসে করে আমরা সেফটি ফিউজ নিয়ে গেছিলাম। এই আমানুল্লাহকে যখন ট্রান্সফর্মারে উঠালাম, তারপর আমরা চাষলাম ওই সেফটি ফিউজ ওখানে লাগালাম, আমরা সবাই চলে গেলাম। আমি ওই ব্রিফ কেসটা নিয়ে সঙ্গে সঙ্গে হ্যামসেলের ভিতরে চলে গেলাম। ওখানে ছিলাম প্রফেসর আজমাতুল্লাহ, কমার্স কলেজের প্রফেসর। ওনার কাছে গিয়ে বললাম, স্যার এই ব্যাগটা আপনার কাছে রাখেন, এখানে যেখানে পারেন ওখানে ফেলে দেন, এখানে এখানে আমাদের এখানে একটা কাজ আছে। তিনি বললেন, আড়াই কিলো ইনডোর এনেবে। এগুলি ইতিহাস, সেদিন ওটা কাজ হলো না। পরবর্তী আরও অনেক কিছু হয়েছে। ইউএসএস লাইব্রেরি ছিল ওখানে, ওখানে আমেরিকান দূতাবাসের উনি খুব সম্ভব সেকেন্ড সেক্রেটারি ছিলেন, স্টেট সেক্রেটারি। সেই সময় আমাদেরকে তাড়াতাড়ি বলা হলো, কমান্ড আসলো আমাদের কাছ থেকে, আমাদের কাছে, যে ওখানে আমাদের কোনো একটা অ্যাকশন নিতে হবে। তো সে ওটা ছিল খুব সম্ভব সেপ্টেম্বর কি অক্টোবর। একটা বেবি ট্যাক্সি নিয়ে আমানুল্লাহ ছিল, জাহিদুল করিম ছিল অন্য একটা ট্যাক্সিতে, আমি ছিলাম আশেপাশে, তাদেরকে সংকেত দিচ্ছিলাম কি অবস্থা। তো ওই সময় যখনই আমরা খবর পেয়েছি, যেই সময় সেক্রেটারি ওখানে আসলো, তার পর মুহূর্তে আমরা ওখানে গ্রানেডটা থ্রু করলাম, চলে গেলাম। আমাদের একটা নিয়ম ছিল, অপারেশনের পরে আর পিছনে দেখবে না, হিট অ্যান্ড রান, পালিয়ে যাও, সেকেন্ডের মধ্যে চলে যাও, কেউ যেন জানতে না পারে কে ছিল। তো ওই সাকসেসফুল ছিল অপারেশনটা। তো এটা প্রথমবার একটা বিদেশি ইয়ে আসার পর ওখানে আমরা এই হামলাটা করেছিলাম। তারপর মনে আছে ওই বাচ্চু ভাইয়ের, আমি এটা ছিল ডিসেম্বরের দিকে, একটা জেনারেল অপারেশন হয়েছিল অনেক বড়, ভোর ফজরে আজানোর সময় এক্সপ্লোশন শুরু হয়েছিল হোল চিরওয়াঙ্গে, খালি আওয়াজ আসছিল, ভুম ভাম আওয়াজ আসছিল। আমি আর রেজাউল করিম বাচ্চু, আমরা দুজন আমাদের বাসায় রাত্রেবেলা ছিল, সব কিছু কিছু তৈরি করলাম, এক্সপ্লোসিভ তৈরি করলাম, তারপর মৌলভী সাহেবের মতন টুপি পরলাম, পায়জামা পাঞ্জাবি পরলাম, লুঙ্গি পরলাম, লম্বা লম্বা পা ইয়ে পরে সাদা রঙের। আমি আর রেজাউল করিম বাচ্চু থেকে আমাদের পার্শ্ববর্তী যারা ছিল ওরা খুবই সহায়তা করেছিল, ওরা কোনোদিন, এরা জানতো আমরা কারা, কিন্তু কোনোদিন আমাদেরকে ধরে দেবে না, এরা এত এত ইয়ে করছে, সহায়তা করেছিল। ওনার সঙ্গে আমরা ভোরবেলা চলে গেলাম, গিয়ে চিরং জামাল খা রোডে ওয়াবদার কলোনির পাশে একটা ট্রান্সফর্মার ছিল। আমাদের কাজ ছিল ডিমোরালাইজ করা ট্রান্সফর্মার, যেগুলি দিয়ে আপনার কমিউনিকেশন হয় বা যা হয় ওগুলিকে ডিস্ট্রয় করা, ডিস্ট্রাকশন করা। তো ওটা গিয়ে আমি আর বাচ্চু ভাই রাত্রেবেলা চুপচাপ ওই সময় দেখছি অনেক, যখন আওয়াজ শুরু হয়েছে আর্মির গাড়ি যাচ্ছে, আল শামসের গাড়ি যাচ্ছে, আল বদরের গাড়ি যাচ্ছে, আমরা লুকিয়ে 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 ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমাদের একটা কপাল ভালো ছিল, দরজাটা একটু খোলা ছিল, ওদের শাটার ছিল, শাটারটা একটু খোলা ছিল। তো আমরা ওইখানে ভিতরেই সেই আপনার প্লাস্টিক এক্সপ্লোসিভটা ঢুকিয়ে আমরা ওই 2 ফিট একটা সেফটি ফেন্স লাগিয়েছিলাম, যাতে আমরা ওটা জ্বালিয়ে পালিয়ে যেতে পারি আর ছোটো সঙ্গে এক্সপ্লোশন হয়ে যায়। তো ওইটা লাগিয়ে আমরা বাস আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করেছি, না মৌলভী সাহেব আনুষ আমরা মসজিদে যাচ্ছি গিয়ে, আর ওখানে আমরা আওয়াজ ছিলাম, ঘুম ঘুরে গেল। তো ওইটা ছিল একটা গ্রেট অপারেশন একদিনে, যেখানে অনেকগুলি অনেক বিভিন্ন গ্রুপ ওরা অপারেশন করেছিল। আমাদের তরফ থেকে অনেকে তাওহিদুল করিম এরা গিয়েছিলো, ফকা চৌধুরীর আগে আমরা বলতাম ফকা চৌধুরী আমাকে ওর ট্রান্সফর্মার উড়াতে, তারপর রেজাউল করিম বাচ্চু, আমি তো এখানে ছিলাম, রকিব ছিল, দেলাওয়ার, ওরা চকবাজার, সব জায়গায় এই অপারেশন করছে, কেউ গ্যাস ট্যাঙ্কে করেছে, কেউ ট্রান্সফর্মার ইয়েছে। আর অস্ত্র, আমার মা আমার বাবা ছিলেন না, আমার আম্মা এবং আমার বোনরা সবাই যুবতী ছিলেন।
তো আমার আম্মা জানতো, আমার বোনরা জানতো, আমার ছোটো ভাই জানতো যে আমাদের ঘরে অস্ত্র আছে। আমরা আম্মার কাছে পারমিশন নিতাম, আম্মা অনুমতি দিত, খালি ভয় পেতো দেখো তোমাদের কিছু হলে সবার জীবন এখানে রিস্ক, আমার বোনদের রিস্ক আমরা জানতাম। এবং সব বাচ্চুবা জানতো, কাজলও জানতো, তাওদুল করিম কাজল, আমি কাজল বলি, যেহেতু আমার বন্ধুর মতো। তারপর আমরা সবাই জানতাম, আমাদের বাসায় গ্রেনেড ছিল, 303 রাইফেল ছিল, পিস্তল রিভলভার ছিল, এগুলো আমরা আসতাম আবার চট করে বের করে নিয়ে যেতাম। আমাদের একটা গ্যারেজ ছিল ছোট, সেই গ্যারেজের ভিতরে আমরা গর্ত করেছিলাম, গর্ত করে ভিতরে অস্ত্রগুলি রাখতাম। তো এরকম তাওহিদুল করিম কাজলের বাসায় অস্ত্র রাখতাম আমরা। তারপর ওয়াহিদুল আলম, ওয়াহিদের বাসায় ও ভয় দিয়েছিল, আমানুল্লাহ, ওয়াহিদ, এরা সবাই খুব ডেয়ারিং ছিল। তো আমরা সবাই ওইভাবে কাজ করেছি, আমাদের পরিবারবর্গের সবাই আমাদেরকে সহায়তা করেছে, পার্শ্ববর্তী লোকগুলি আমাদেরকে সহায়তা করেছে। তো স্বল্প জানার বলি আমি কেন মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছিলাম বা কেন মুক্তিযোদ্ধা হয়েছিলাম। পাকিস্তানিদের প্রতি আমার একটা ইয়ে ছিল, আমি যখন ছোটো ছিলাম, আমি ক্লাস গ্রেড ফাইভের স্টুডেন্ট ছিলাম, তখন আমার আব্বা পাকিস্তানে কাজ করতেন। তো আমি করাচিতে গিয়েছিলাম, আমার মনে আছে তখন ওখানে দুধ বিক্রি করতো, লাইনে দাঁড়াতো। তো এই তখন ওই পাকিস্তানিরা আমাদেরকে বলতো, এই বাঙালিকে বাচ্চা তুমি পিছিয়ে দাঁড়াকে লাইন পে রাও। আমার ওই জিনিসটা এখনও মনে আছে। তারপর আমি দেখলাম মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা না হওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ আজকে যদি আমরা দেশটাকে স্বাধীন না করি, তখন আমি 71-এর কথা বলছি, তাহলে আমাদের দেশ অনেক পিছিয়ে যাবে, আমাদের বাঙালি জাতি অনেক পিছিয়ে যাবে, এরা আমাদেরকে শোষণ করবে। শাসন তো শুধু না, শোষণ করবে। এবং আজকে যে পর্যায়ে আমরা পৌঁছিয়েছি, আজকে বিদেশে সব জায়গায় আছে, সেই যুগে যদি আমরা মুক্তিযুদ্ধ না করতাম, দেশকে স্বাধীন না করতাম, তাহলে আমরা কিছু থাকতাম না, আমাদের কোনো কিছু হতো না, এবং আমরা পাসপোর্টও পেতাম না। আজকে পাসপোর্ট, আজকে তো আমরা বাঙালি জাতি দুনিয়ার সব জায়গায় আছে, তখন তো আমরা ওই বাংলাদেশের ভিতরে, বাংলাদেশে তো বলতে পারতাম না, ইস্ট পাকিস্তান বলতে আমাদেরকে না, তখন তো আর আমাদের জয় বাংলা গান গাইতে পারতাম না, তখন আমাদেরকে পাকিস্তান জিন্দাবাদ গান গাইতে হতো। তো অনেক চিন্তা করলাম, পার্শ্ববর্তী অনেক বিহারিদেরকে দেখলাম তারা কীভাবে ঘর পুরাচ্ছে, কীভাবে অন্যদের আপনার হিন্দুদের বলেন, মুসলমানদের বলেন, সবার যারা মুক্তি, ওরা সন্দেহ করত আওয়ামী লীগ যাকে আমরা সমর্থন করেছি। তো এসব সব চিন্তা করে আমাদের ভবিষ্যৎ দেখে এবং সেই সময় শেখ মুজিবের ইয়ে শুনে আমরা যোগ দিয়েছি। বর্তমান বাংলাদেশ, আজকের বাংলাদেশ আর স্বপ্নের বাংলাদেশ একটু তফাত আছে, কিন্তু আপনি দেখেন যদি আপনি ফ্রান্স রিভলিউশনের কথা চিন্তা করেন, যখন ফ্রান্স স্বাধীন হয় ওখানেও এরকম অরাজকতা অনেক ছিল, এত সহজে দেশটা হয়নি। প্রত্যেকটা দেশ যখন একটা দেশ স্বাধীন হয় তখন ওখানে আপনি চিন্তা করেন কত বছর পিছনে আমরা ছিলাম, আমাদের কোনো গভর্নমেন্টের লোক ছিল না, কোনোখানে আমাদের ইয়ে ছিল, অস্থায়িত ছিল না, কিন্তু আমরা তো আস্তে আস্তে শিখেছি। তো বাংলাদেশ আজকে যেটা আছে, হয়তো এটা আমাদের স্বপ্নের বাংলাদেশ না, কিন্তু এখনও এটা আমাদেরই বাংলাদেশ, আমাদের বাংলাদেশিরা সব জায়গায় আছে। আমি নিজেকে তো গর্ব বলি, আমি যখন বিদেশে যাই আমি বলি আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করি, আমি গৌরব ইয়ে করি। বাংলাদেশ আজকে আছে, আস্তে ধীরে হয়তো আজ থেকে 20-30 বছর পরে যখন নতুন জেনারেশনরা আবার ক্ষমতায় আসবে, পরিবর্তন হবে। আমি তো খুব পজিটিভ এই সম্বন্ধে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।